হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি রিপোর্টার 360 চ্যানেলে। কিছুদিন ধরে একটা আতঙ্ক বিরাজ করছে কুমিল্লা জেলায়। সে আতঙ্কের নাম হচ্ছে রক্তচোষা প্রাণী। আসলে কি এটা প্রাণী না রক্তচোষা মানুষ? ঘটনাটির সূত্রপাত হয় কুমিল্লা জেলার 14 গ্রাম উপজেলায়, যেখানে এক কোমর পরিমাণ পানির জমিতে ময়লা পরিষ্কার করার জন্য দুইজন মানুষ ঠিক করা হয়। পানিতে নামার সাথে সাথেই জমির মালিকের সামনে তাদের টেনে নিয়ে যায়। জমির মালিক হাজার চেষ্টা করেও তাদের আটকাতে পারেনি। ঠিক একই ঘটনাটি কুমিল্লার আরেকটা উপজেলা গুণবতী এর চাপিরতলা গ্রামেও ঘটে। কুমিল্লার মহানগরীর মুরাদপুর এলাকায় এক আজব প্রাণীর দেখা মিলেছে। এই প্রাণীটিকে আমাদের দেশে প্রথম দেখা যায়। এর আগেও এই প্রাণীটিকে জার্মান সহ আরও বেশ কয়েকটি দেশে দেখা যায়। অপরদিকে কুমিল্লা জেলার বরুড়া থানায় বাগমারা এলাকায় দেখা মিলে আরও একটি ভয়ঙ্কর প্রাণী। এই প্রাণীটিকে কেউ বলেছেন পিশাচ, আবার কেউ বা রাক্ষস। এই প্রাণীটি আশেপাশের আরও কয়েকটা গ্রামেও দেখা যায় বলে জানিয়েছেন স্থানীয় প্রতিনিধি। কুমিল্লার অনেক লোক নাকি এই প্রাণীটি দেখেছে। এটি দেখতে নাকি অনেকটা মানুষের মতো এবং এর মুখটা কিছুটা নেকড়ের মতো দেখতে। এটি মানুষ এবং জীবজন্তু উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ হতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। পরবর্তী খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন।